অমন সলিবাত করিমাতহু, যার এলেম শিখতে গিয়ে তার দুই চোখ অন্ধ হয়ে যায়, আতায়তহু আলাইহিমাল জান্নাহ, আমি তার বিনিময়ে তাকে জান্নাত দান করে থাকি। আজকে যে ফতল বাড়ি পড়লাম, ভূমিকাটা কার লেখা জানেন? যার দুটো চোখ নাই, কে? শেখ বিন বাস। 20 বছর বয়সে চোখ হারিয়েছিলেন তিনি, আল্লাহ ভক্ত এই চোখের বিনিময়ে দুনিয়াতে এমন সম্মান দিয়েছেন, তার যুগের সমস্ত আলমরাই তাকে এক বাক্যে আল্লাহ ওয়ালেদ বলে ডাকত, পিতা বলে ডাকত। ডিগ্রি সিরাফ ডিগ্রির জন্য হয়, ডিগ্রি কোনো জ্ঞানের জন্য হয় না। ডিগ্রি দিয়ে জ্ঞানের কোনো পরিমাপ করা যায় না। যিনি নিয়মিত পড়াশোনা করেন, কিছু না কিছু হলে আপনাকে পড়তেই হবে। ইবনে আব্বাস বলছেন, রাতের একটা অংশ এলেম অন্বেষণে ব্যয় করা সারা রাত ইবাদতে ব্যয় করার চাইতে উত্তম। এখানে 205 নম্বর হাদিস কিতাব ইলমের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, দেখো, ইন্নাল্লাহা তাআলা উহিয়া ইলাইয়া, আল্লাহ পাক আমার নিকটে ওহি করেছেন, আন্নাহু মান সালাকা মাসলাকান ফি তালাবিল ইলম, যে ব্যক্তি এলেম অন্বেষণের জন্য রাস্তায় পা বাড়ায়, রাস্তা খুঁজি বাড়ায়, সাহালতু লাহু তরিকাল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেই। অমান সলেবাত করিমাতহু, যার এলেম শিখতে গিয়ে তার দুই চোখ অন্ধ হয়ে যায়, আতায়তহু আলাইহিমাল জান্নাহ, আমি তার বিনিময়ে তাকে জান্নাত দান করে থাকি। আজকে যে ফতল বাড়ি পড়লাম, ভূমিকাটা কার লেখা জানেন? যার দুটো চোখ নাই, কে? শেখ বিন বাস। 20 বছর বয়সে চোখ হারিয়েছিলেন তিনি, আল্লাহ ভক্ত এই চোখের বিনিময়ে দুনিয়াতে এমন সম্মান দিয়েছেন, তার যুগের সমস্ত ওলামাই মামলাকা সমস্ত আলমরাই তাকে এক বাক্যে আল্লাহ ওয়ালেদ বলে ডাকত, পিতা বলে ডাকত, চোখে দেখে না। তিনি বুখারী শরীফ এই ফতলবাড়ির ভূমিকা তিনি লিখছেন, নিজে লিখতে চোখের পায়ে কী থাকবে? এ যুগের অন্ধ মানুষ শেখ বিন বাজ বিশ্ব ইতিহাসের অতুলনীয় অপ্রতিদ্বন্দ্বী একজন হাফিজ কোরআন এবং হাফিজুল হাদিস। আল্লাহ তার দুটো চোখ তুলে নিয়েছিলেন, তার বাপ মা নিশ্চয় দুঃখ পেয়েছিল, কিন্তু না, এই হাদিস বলছে আপনি তার ক্ষেত্রে এর বিনিয়োগ জান্নাত দিয়ে দেবো, উনি নিঃসন্দেহে এই হাদিস অনুযায়ী ইনশাল্লাহ আল্লাহ পাক তার জান্নাত দান করবেন। যদি মার্কাজের কোনো হাফেজ ছাত্র হেফজ করতে অন্ধ হয়ে যাও, তাদের জন্য এই সুসংবাদ আল্লাহ পাক দিচ্ছেন, ওহি এলাই আল্লাহ পাক আমার কাছে ওহি করে যান। ফাযলু ফি ইলমিল খায়রিন মিন ফাযলি ফি ইবাদাতিহি, ইবাদতের চাইতে, ইবাদতের নেকির চাইতে অনেক অনেক বেশি নেকি হল এলেম অন্বেষণের মধ্যে। ও মেলাকো দিন আল বরা, মনে রেখো দিনের মূল বিষয়টি হচ্ছে ওরা, আল্লাহ ভীরুতা। যত বড় বিদ্যা না হন, যদি আপনার আল্লাহ ভীরুতা না থাকে, আপনার বিদ্যা কোন কাজে লাগবে না। ওয়ানি ইবনে আব্বাস কাল, তাদারুসুল ইলম সাআতান মিন আল-লাইল খায়রুন মিন ইহইয়াহা ফিল ইবাদা, রাওয়াহু দারিমি। ইবনে আব্বাস বলছেন, রাতের একটা অংশ এলেম অন্বেষণে ব্যয় করা সারা রাত ইবাদতে ব্যয় করার চাইতে উত্তম। এজন্য আমার অনুরোধ থাকবে, আমাদের বইগুলো কিছু অংশ অবশ্যই আপনার রাত্রে পড়তে হবে। সংগঠনের বড় বড় দায়িত্বশীল এখানে আছেন সবাই, প্রত্যেককেই বলছি, আপনি যত বড় বিদ্বান হন, যত বড় ডিগ্রি হন না কেন, আপনাকে অবশ্যই পড়তে হবে। যিনি পড়ে না তিনি কিছুই জানতে পারে, সব ভুলে যাবে। ডিগ্রি তো ডিগ্রি ফর ডিগ্রি সব, ডিগ্রি নেভার ফর নলেজ চেক। ডিগ্রি সিরাফ ডিগ্রির জন্য হয়, ডিগ্রি কোনো জ্ঞানের জন্য হয় না। ডিগ্রির দিয়ে জ্ঞানের কোনো পরিমাপ করা যায় না। যিনি নিয়মিত পড়াশোনা করেন, কিছু না কিছু হলে আপনাকে পড়তেই হবে। যে জন্য আমাদের এতে চাই বলে দেওয়া হয়েছে, প্রতিদিন সকালে কমপক্ষে 15 মিনিট আপনি কোরআন এবং হাদিস পড়বেন, দুটো মিলিয়ে। এই অভ্যাসটা ছোট থেকে আমাদের ছিল, আমি আপনাদেরকে বলছি, যারা সংগঠনের মধ্যে আছেন তারা এই অভ্যাসটা বজায় রাখবেন। মনে রাখবেন, বাংলাদেশের সমস্ত লোক আমাদের কথা শুনবে না, কিছু লোক শুনবে। আল্লাহ রসুলের কথা যখন সমস্ত আরব লোক শোনে নাই, আপনি এটা আশা করবেন না যে আপনার অধিকাংশ লোক আপনাকে সাপোর্ট দেবে, অশ্বিন কালেও না।
কোনো নবী অধিকাংশের সাপোর্ট নিয়ে সমর্থন নিয়ে নবুয়ত প্রচার করেন নাই। আমরা অধিকাংশ লোক সাপোর্টের তক্কা করি না। আল্লাহবাক যাদেরকে পছন্দ করেন তারাই আমাদের সঙ্গে থাকবে, আর আমরা ভোটের ভিক্ষা করি না। আপনাকে অবশ্যই এ কথা মেনে চলতে হবে। প্রতিদিন সকালে অন্তত 15 মিনিট 24 ঘন্টার মধ্যে দিতে পারবেন না, অভ্যাস যেন থাকে। ইনশাআল্লাহ তাতে অনেক নেকি পাবেন, যে কল্পনা করতে পারবেন না। আমাদের লেখা বই আপনাদের ঘরে আছে, অনেকে বই কিনে রাখছেন আলমারি সাজিয়ে রাখার জন্য, এই যে স্যার আপনার এই বই সাহেব আমি পড়েছি কত বলতো, তখন আটকে যায় সবাই। বই পড়তে হবে,